আজকে নবাবপুর অঞ্চলে আমার দলের সমস্ত সহকর্মীরা, দলের এবং শাখা সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ, তারা যারা বিজেপিতে ছিলেন অথবা আমাদের উপরে অভিমান করে বিজেপিতে চলে গিয়েছিলেন অথবা সিপিএমে ছিলেন, তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে বিশ্বাস এবং আস্থা রেখে আজকে দলে যোগ দিলেন। আমরা এদেরকে সঙ্গে যুক্ত করলাম এবং একই সঙ্গে আমরা সকলে মুখে ঢুকে যাচ্ছে যে ঐক্যবদ্ধভাবে আরও সমস্ত মানুষের কাছে পৌঁছতে হবে, যেন তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও বেশি শক্তিশালী। এখানে 150 থেকে 200 পরিবার জয়েন করেছে, এরা এসেছে সিপিএম এবং আমাদের, কেউ হয়তো বিজেপি এবার কেউ রাগ করে অভিমান করে চলে গেছে, তারাও এসেছে। আমার কাছে সেরকম কিছু খবর আসেনি, আমার সভাপতি ওই অঞ্চলের আছে, উনি খোঁজ নেবেন, দেখুক, তারপরে আপনাদেরকে বলতে পারবো। মমতা ব্যানার্জি যে আদর্শ প্রেরণা, যে উন্নয়ন, সেই উন্নয়নের যে উন্নয়ন সারা পশ্চিমবাংলা ব্যাপী হচ্ছে, সেই পশ্চিমবাংলা ব্যাপী উন্নয়নের যে আমাদের এই যে 37 নম্বর বুথ, সেই উন্নয়ন পেঁচিয়েছিল, যার জন্য এখানে সমস্ত মানুষ একত্রিত হয়ে আজকের এই কর্মশালায়, জয়েন্ট কর্মশালাতে অংশগ্রহণ করলো।